পাইলাম খবরে আমরা মালদার থেকে খবর দিকে নজর রাখব এই মুহূর্তে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই মালদার হরিশ্চন্দ্রপুরে সেখানকার তৃণমূল নেতার গোলা ভর্তি পাত তৃণমূল নেতার দাবি যে প্রায় 18 লক্ষ টাকার সামগ্রী পুড়ে গেছে এবং তার জেরেই রীতিমতো তিনি দুশ্চিন্তায় রয়েছেন দমকলের 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে দমকল জ্বলছে পাটের গোলা ধোঁয়া ঢেকে গিয়েছে চারপাশ আগুন নেভাতে মরিয়া চেষ্টা দমকলের বৃহস্পতিবার সূর্য ওঠার আগে মালদার হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুন পুরে ছাই হয়ে গেল হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামউদ্দিন আহমেদের পাটের গোলা তৃণমূল নেতার দাবি আগুনে পুরে ছাই হয়ে গিয়েছে প্রায় 300 কুইন্টাল পাট যার আনুমানিক বাজার দর 18 লক্ষ টাকা ওই ভাগিনারা আমাকে ফোনে কথা বলেছে দেখিনি মানে বিভ্রান্ত ব্যাপার প্রায় কত পাট ছিল আপনার গলাতে প্রায় 300 এর উপরেই ছিল এখন বাজার দর মূল্য কত 618 লাখ টাকা এসসি যে এখানে পাটের গলায় আগুন লেগে গেছে শর্ট সার্কিটের মাধ্যমে অনুমান করা যাচ্ছে আমরা গ্রামবাসী এসে এখানে উদ্ধার করে পাটের সব পিল ঢেঙে ঢেঙে সব গ্রামের লোক ধরে এ উদ্ধার করেছি আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকল বাহিনীকে শেষ পর্যন্ত 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শর্ট সার্কিটের কারণেই আগুন বলে প্রাথমিক অনুমান বরাবর উপর থেকে আগুন ধরেছে যতটা সম্ভব কারণ নিচ থেকে আগুন ধরে না এটা যে নিচ থেকে ধরতে অন্য কিছু উপর থেকে মনে হচ্ছে শর্ট সার্কিট মানে তারও কিছু পড়ে গেছে এবং তারটা এটা আনুমানিক করা হচ্ছে আমরা তো সেই বিশেষজ্ঞ না তবে আনুমানিক যে শর্ট সার্কিট থেকে হয়েছে সম্ভবত লাস্টে দেখলাম যে ইলেকট্রিক তার দিয়ে গেছে ওটা দিয়ে ইলেকট্রিক তারের সম্ভব আগুন তালে মানে গলার উপর দিয়ে কি গলার উপর দিয়ে গেছে তারটা মানা করেছিলাম আমরা লেবার হয়ে আমরা মানা করেছিলাম এটা দিয়ে তার নেজারটা ঠিক হচ্ছে না তবু ওরা সব তার নিয়ে গেছে মানা করা সূত্র ওরা তার নিয়ে গেছে আর আগে দেখছি আগুন তালে ঠিক কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা